হাই ফ্রেন্ডস, ওয়েলকামস টু মাই চ্যানেল শর্মিস ব্লগস। প্রথমে তোমাদের প্রত্যেককে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তোমরা খুব ভালো থেকো, প্রত্যেকে দীপাবলিতে অনেক আনন্দ করো, তবে বাজি ফোটাও খুব সাবধানে। তো আজকে আমার বাড়িতে আমি ছোট্ট করে একটু আয়োজন করে আমার মায়ের পুজো করেছি। তো মা কালী হচ্ছে আমার কাছে সবচাইতে প্রিয় ঠাকুর, তো সেই কারণে তার জন্য আমি যেটুকু করেছি নিজের হাতে, আমার খুব মানে আনন্দ হয় এটা করতে। তো তোমরা চলো দেখো আমার মাকে, তোমাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। তো চলো দেখো। দেখো, আমরা প্রতিবার দিওয়ালির সময় এই লাইটগুলোকে আমাদের সারা বাড়িতে লাগাই, আর তারপরে দিওয়ালি চলে গেলে লাইটগুলোকে খুলে যত্ন করে রেখে দিই। প্রতি বছরই আমরা করি। তার মধ্যে কয়েকটা লাইট আবার নষ্টও হয়ে যায়, আবার নতুন করে কেনাও হয়। তো আবার আমরা লাইটগুলোকে নামিয়েছি এবং ইলেকট্রিশিয়ানকে ডেকেছি যে আমাদের পুরো বাড়িটাকে লাইটের আলোতে ভরাতে। তো আমাদের ইলেকট্রিশিয়ান চলে এসেছে এবং আমাদের লাইট লাগানোও কমপ্লিট। দেখো আমাদের বাড়িটাকে কী সুন্দর দেখতে লাগছে, পুরো বাড়িটা যেন আলো ঝলমল করছে। তো দিওয়ালির মানে লাইটিং না হলে যেন পুরো অপূর্ণ থাকে। দেখো আমার বাপের বাড়িটা, আমার বাবাও লাইটিং লাগিয়েছে, বাপের বাড়িটাকেও কী সুন্দর লাগছে। দেখো সোনামার বাবা বাজারে গেছে বাজি কেনার জন্য। তো বাজি বাজারে গিয়ে ওরা যেটা শব্দ বাজি কিছু কিনেনি, কিন্তু এমনি বাজি না কিনে কালী পুজোটা অপূর্ণ। সোনামা অনেক বাজি কিনেছে, দেখো কী কী কিনেছে। কী কী আছে সোনামা এখানে বাজি? দেখো কালকে আমি বাড়িতে একটা ছোট্ট করে মা কালীকে একটু নিজেই পুজো দেব বলে বলেছি। শোনা মাত্রই সোনামা মা কালীর চারিদিকে ডেকোরেশনে করবে বলে ও ছবি আঁকতে শুরু করে দিয়েছে। দেখো কি অপূর্ব ছবিগুলো এঁকেছে, এগুলো দিয়েও মা কালীর চারিদিকটা সাজাবে। দেখো সকাল হয়ে গেছে, সোনামা ঘুম থেকে উঠে সুন্দর করে রঙ্গোলি দিতে শুরু করেছে, ওর রঙ্গোলি কমপ্লিট। তো আমার ভোগ রান্নাও হয়ে গেছে। দেখো আমি খিচুড়ি করেছি, সাত রকম ভাজা, পান্তা ভাত, শাক, এছাড়া আলুর দম, চাটনি, পায়েস সব করা হয়ে গেছে। তো মাকে আমি এখন ভোগ নিবেদন করব। ভোগ রান্না হয়ে গেছে, এখন মায়ের জন্য আমি সব কিছু ভোগগুলো বাড়বো। দেখো তাহলে আমি কী কী আয়োজন করেছি মায়ের জন্য। তো আমি নাড়ুটাও মাকে দেব, এমনি মাকে নিবেদন করবো নাড়ুটা। আর মায়ের জন্য পান, যেটা অবশ্য বানানো আমার বাবার, আমি পান বানাই না। তো আর এটা হচ্ছে মায়ের পাতা ভাত। দেখো মায়ের কিন্তু খাওয়ার বাড়া আমার রেডি। বাড়িতে পুজো আমার কমপ্লিট। তো আমরা এখন এসেছি ক্লাবের পুজোয়, যেখানে কৌশিক অঞ্জলি দেবে, যেহেতু ও ছোটোবেলা থেকেই ক্লাবের পুজোতেই অঞ্জলি দেয়। তো এখানে এসেছি, মায়ের পুজো হচ্ছে। দেখো কৌশিক অঞ্জলি দিচ্ছে, তো মায়ের যজ্ঞ হচ্ছে, যজ্ঞ কমপ্লিট। এখন যজ্ঞের ফোঁটা দেওয়া হচ্ছে, বাচ্চারাও একটু বাজি ফাটাচ্ছে, সবাই মিলে আনন্দ করছে। এই যে এখন বাজি ফাটাবো বলে বেরিয়েছি, এই যে সবাই আছেন, মান্টি, রাজেশ, আমার ননদ টুইন, আর ওইদিকে সোনামা আর কৌশিক। চলো দেখো। আজকে আমাদের ক্লাবের ভাসান, তো আমরা একটু নিজেরা আগে বাজি টাজি ফাটিয়ে একটু আনন্দ করে নিচ্ছি, তারপরে যাব আমরা ক্লাবে যেখানে ডিজে এসছে। তো ওই আর কি একটু ছোটোখাটো নাচ টাচ হবে, তারপরে মায়ের ভাসান দেওয়া হবে। তো দেখো তোমরা
আমার ননদ আর আমার মেয়ে মিলে বাজি ফাটাচ্ছে। এখানে দেখো, আমি, আমার বোন, আমার ননদ আর আমার মেয়ে। আমাদের ভাসানে নাচ কমপ্লিট। এখন মায়ের বিসর্জনে আমরা যাচ্ছি। পাড়ারই এক সামনের পুকুরে মায়ের বিসর্জন দেওয়া হয়। মা, তুমি খুব সাবধানে যেও, আর অপেক্ষায় রইলাম সামনের বছর খুব তাড়াতাড়ি ফিরে এসো। তো আমরা এখন আবার মণ্ডপে যাব মায়ের বেদিতে প্রদীপ জ্বালিয়ে তারপর একটু মিষ্টিমুখ করার জন্য। তো আমাদের মিষ্টিমুখ কমপ্লিট, এখন আমরা বেরিয়েছি রাতের একটু অল্প খাওয়া দাওয়া করে বাড়ি ঢুকে যাব। দেখো, আমাদের ক্লাবের ভাসান হয়ে গেছে, প্রচণ্ড নাচানাচি করেছি, এখন আমরা এতটাই ক্লান্ত। তো আমরা বাইকে করে ঘুরতে বেরিয়েছি, সামনাসামনি লোকাল একটা রেস্টুরেন্টে কিছু খেয়ে দিয়ে বাড়ি চলে যাবো। দেখো কি সুন্দর রেস্টুরেন্টের ভেতরটা, সব মিশরিয়ান চিত্র আঁকা, খুব ভালো লাগবে দেখলে। আর এখন অনেকটা রাত্রি, তার জন্য রেস্টুরেন্ট পুরোই ফাঁকা, শুধু আমরা তিনজনই রয়েছি। আমরা অর্ডার করেছিলাম এগ চিকেন ফ্রাইড রাইস, তার সাথে চিলি চিকেন, এগ চিকেন হাক্কা নুডলস, আর তার সাথে হচ্ছে মশলা কোল্ড ড্রিঙ্কস, যেটা আমার মোস্ট ফেভারিট। তো আমরা একটা খুব জিনিস আমার ভালো লাগলো রেস্টুরেন্টটায়, যে আমরা অর্ডার করার সাথে সাথে ওরা খুব চটজলদি বানিয়ে আমাদের সার্ভ করলো, আর টেস্ট কিন্তু ছিল জাস্ট ওয়াও। তোমরা একবার এখানে অবশ্যই এসো এবং ট্রাই করো। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক করতে, কমেন্ট করতে আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা সকলে খুব ভালো থেকো আর সবাইকে ভালো রেখো।